মুসলমানের ঘরে বিলিয়ে দিতেন, এমনকি কাফিরের ঘরেও বিলিয়ে দিতেন। কেমন ছিলেন আমার নবী বিশ্ব নেতা, কেমন ছিল তার চরিত্র? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন কোন মুসলমান তো দূরের কথা কোন কাফের বলতে পারবে না আমার নবী কোন জবানের কথায় কোন মানুষ কষ্ট পেয়েছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর ইতিহাসে আপনি এমন কোন মানুষ এমন কোন নেতা দেখাতে পারবেন যার কোন মুখের দ্বারা মানুষ কষ্ট পায় নাই, যার জবানের দ্বারা কষ্ট পায় নাই, যার ওয়াদার দ্বারা কষ্ট পায় নাই? পৃথিবীর জমিনে এমন কোন নেতা নাই, শাসক নাই, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে আমার নবীজির মুখ ফুসকে কোনদিন জিহ্বা ফুসকে একটা অসার কথা বের হয় নাই। সেই হলেন আমাদের নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দু আলম যখন মদিনার প্রেসিডেন্ট, অথচ নবীজির ঘরে খাবার নাই, বুখারীর বর্ণনা এসছে আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, নবীজির ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এই যুবক, আমি তোমার, আমি আমাদের প্রিয় নবীজির কথা বলছি, আমি আমাদের প্রিয় পৃথিবীর শ্রেষ্ঠ নেতার কথা বলছি, আমি আমার প্রিয় নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের কথা বলছি, আল্লাহু আকবার। এই নবীকে যদি আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসতে না পারি আমরা জান্নাতে যেতে পারব না, কথাটা মনে রাখেন। এ যুবক, তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে নবীকে ভালো না বাসো তুমি জান্নাতে যেতে পারবা না। তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি আমাদের জীবনের চাইতে সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজীযুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যে নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার! আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন তার জীবনের চাইতে, আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন তার স্ত্রী আম্মাজান আয়েশা খাদিজার চাইতেও আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার! আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত ফাতেমার চাইতে, আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত হাসান হুসাইনের চাইতে। জিজ্ঞেস করতে পারেন, হুজুর আল্লাহর নবী আমাদেরকে হযরত ফাতেমার চাইতে কিভাবে বেশি ভালোবাসে? হযরত ফাতেমা তো হলো তার সন্তান। হ্যাঁ, হযরত ফাতেমাও তার সন্তান, আমরাও আল্লাহর নবীর রুহানি সন্তান। আল্লাহু আকবার! আমরা আল্লাহর নবীর রুহানি সন্তান। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। এ নবী হলো তোমাদের রুহানি পিতা, আর নবীজির স্ত্রীরা হলো আমাদের রুহানি মাতা। আল্লাহু আকবার! এ যুবক, তুমি কার সন্তান চিন্তা করছো নাকি? তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন, তুমি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার রুহানি সন্তান, তুমি আল্লাহর নবীর সন্তান হইয়া তুমি গুনার কাজ করো না ফরমানি করো এটা তোমাকে মানায় না। কথা বলেন, আপনি যদি রাস্তা দিয়ে হাইটা যান, কোনো বেয়াদবি করেন, মুরুবি ডাক দেয়, এদিকে আস, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমক, বাড়ি কোথায়? বলে তারাস, কোন গ্রামে? এই গ্রামে। আরে তুমি কার ছেলে তুমি জানো নাকি? এই যে তুমি আকামটা করলা, এই যে তুমি ফাউল কাজটা করলা, তুমি জানো না তোমার বাবা কে ছিলেন? বলে কি বলে না? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হলো আমাদের রুহানি পিতা। আজকে আমরা মুসলমানরা সেই নবীকে অনুসরণ করি না, সেই নবীর আদর্শ আমরা মানি না,
অথচ আজকাল কিছু মুসলমান আল্লাহর নবীর চাইতে এই দুনিয়ার নায়ক গায়িকাদেরকে বেশি ভালোবাসে ফুটবল খেলোয়াড় নেইমারের মেসির ছবি দেওয়া গেঞ্জি গায়ে পরে মেসির কাটিং এ চুল কাটে আছে কি আছে না রোনাল্ডোর মতো স্টাইল কইরা চুল কাটে সালমান খানের মতো স্টাইল কইরা চুল কাটে অথচ যুবক তুমি জানো না এই যে তুমি খেলোয়াড়দেরকে অনুসরণ করতেছো অনুকরণ করতেছো নায়িকা গায়িকাদেরকে তুমি অনুসরণ করতেছো অনুকরণ করতেছো আল্লাহর নবী হাশরের ময়দানে তোমাকে প্রশ্ন করবে তুই যদি আমার উম্মত হতি আমি নবী টুপি মাথায় দিছি তুই তো কোনোদিন টুপি মাথায় দেস নাই কথা কন আমি নবী কিভাবে চুল কাটছি তুই তো আমার স্টাইলে চুল কাটছস নাই তুই চুল কাটছস মেসির স্টাইলে নেইমারের স্টাইলে রোনাল্ডোর স্টাইলে কথা কয় না কথা কয় না আর আসে নাই এমন পোলাপান নাই সেলুনে জায়গায় কেচিটা ল আমার চুলটা নেইমারের কাটিং দিয়া দে মেসির কাটিং দিয়া দে বলে কি বলে না আবার এমন প্যান্ট পরে প্যান্ট 14 জায়গা দিয়া সিরা এ ভাই সিরা প্যান্ট পরছেন কে কয় ভাই এটাই স্টাইল সিরা প্যান পরা এটা বলে স্টাইল এটা স্টাইল হতে পারে এগুলো স্টাইল হতে পারে না এগুলো মুসলমানের বাচ্চারা পড়তে পারে না ঠিক কিনা বলেন আমরা তো মুসলমান এমন হয়ে গেছি এখন মুসলমান যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে কথা বলেন করে কি করে না আপনাদের এলাকায় নাই এই যে একটু আগে আমি একটা হোটেলে কেবল একটু আগে একটা হোটেলে নামাজ পড়লাম অ্যারিস্টোক্যাট হোটেল অ্যারিস্টোক্যাট হোটেল একটাও জায়গা রাখে নাই বৈশা প্রস্রাব করা সবগুলা দাঁড়ায় প্রস্রাব করার জায়গা করছে সবগুলো দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা করেছে বসে প্রস্রাব করার কোনো জায়গা করে নাই আমি ম্যানেজারকে বললাম এই মিয়া তোমার মালিক কি এই হোটেল দিছে শুধু যারা দাঁড়ায় প্রস্রাব করবে তাদের জন্য স্যার স্যার এই কথা কেন বললেন তাহলে তোমার মালিক একটা মুসলমান হইয়া তার হোটেলের মধ্যে বসা বসে প্রস্রাব করার জায়গা রাখে নাই এগুলো হলো নামধারী মুসলমান ঠিক কিনা বলেন ওরা আল্লাহর নবীর আদর্শ মানে না ওরা আখেরাতের চাইতে দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দেয় আল্লাহর নবী ওই সমস্ত গরু খাওয়া মুসলমান যারা নবীর আদর্শ মানে না চরিত্র মানে না তাদেরকে আল্লাহর নবী হাশরের ময়দানে পরিচয়ও দিবে না সুপারিশও করবে না যে বলবেন নবীজি আমি তো আপনার উম্মত তুমি যদি আমার উম্মত হও তুমি চুল কাটছিলা কার স্টাইলে তুমি কোন কি জিন্স প্যান্ট পরছিলা তুমি টাইট ফিট জিন্স প্যান্ট পরছো তুমি বৈশা প্রস্রাব করতে পারো না দাঁড়ায় প্রস্রাব করছো আমার উম্মত কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না যুবক মুসলমান যেটা বলছিলাম আল্লাহ নবী তার সন্তানের চাইতো আমাদেরকে ভালোবেসেছেন বলতে পারেন হুজুর কিভাবে আল্লাহ নবী আমাদেরকে তার সন্তানের চাইতে ভালোবেসেছেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মিরাজে গিয়েছেন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আরশে আজিমে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আজকে আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গেছেন বলতেছেন হাবিব আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন আপনি আমার মেহমান আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে উম্মত রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছি সেইখানে যায়া আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই আমি আমার স্ত্রীদের জন্য কিছু চাই নাই আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করলেন হাবিব ইসআল হাবিব আপনি আমার কাছে চান যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব আল্লাহর পয়গম্বর বলে সেই দিন আমি একমাত্র আল্লাহ তাআলার দরবারে বলতেছি উম্মতি 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 আল্লাহ আমি আমার ব্যক্তিগত বিষয়ে পরিবারের জন্য আমি কিছু চাইতে আসি নাই আজকে আমি আপনার কাছে চাইতে এসেছি আমার উম্মতের জন্য উম্মতের জন্য কি চান বলে আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না একটা উম্মতকে আপনি জাহান্নামে
জাহান্নামের শাস্তি দিতে পারবেন না যে নবী তোমার আমার জন্য আল্লাহ তাআলার কাছে এত সুপারিশ করলেন এত কান্নাকাটি করলেন সেই নবীর অনুসরণ আমরা করি না সেই নবীর সুন্নাত আমরা মানি না সেই নবীর সুন্নাত আদর্শ আমাদের ঘরের মধ্যে নাই আমাদের ঘরের মধ্যে আমরা রাখি নায়ক নায়িকার ছবি না আমরা আমাদের ঘরের মধ্যে রাখি জীবজন্তুর ছবি আমরা আমাদের ঘরগুলোকে একেবারে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না কিন্তু ঠিকই ঘরের মধ্যে গান বাজে সিনেমা বাজে কথা কন অতএব আমাদের উচিত ছিল কি কোরআন পড়া আজকে মসজিদে মুসল্লি নাই আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না গরু খাওয়া মুসলমান আজকে মসজিদে যায় নামাজ পড়ে না জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না অতএব ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না এই কথা বলেন আমার কথা বাস্তব নাকি অবাস্তব আপনাদের এলাকায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয় কয়জন আপনারাই বলেন কয়জন হয় এই তোমগা লাগে কয়জন হয় কয়জন ফজর নামাজে হালকা পাতলা 6-7 জন 8 জন না কিন্তু সেই মসজিদে আবার জুমার নামাজে জায়গা দেওয়া যায় না হ্যাঁ কারণ কি রে ভাই জুমার নামাজে জায়গা দেওয়া যায় না ঈদের নামাজে জায়গা দেওয়া যায় না জুমার নামাজে ওযুখানায়ও জায়গা পাওয়া যায় না মাঠেও জায়গা পাওয়া যায় না কিন্তু ওই মসজিদে আবার ফজরের সময় 4-5 জনের বেশি এক কাতারও মুসল্লি হয় না ঠিক কিনা বলেন কারণ কি কারণ কি কারণ হলো মুসলমান ঠিকই আছে কিন্তু ইমানওয়ালা মুসলমানের অভাব সব হলো মুনাফিক মার্কা মুসলমান বলতে পারেন হুজুর এই কথা কেন বললেন আমি বলি না আল্লাহ রসুলের হাদিস যারা মুনাফিকি যাদের মধ্যে মুনাফিকি স্বভাব আছে তারা এশারের নামাজ আর ফজরের নামাজ পড়তে পারে না মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না এবার দেখেন আমার কথা ঠিক আছে নাকি আর যেই ব্যক্তিটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি অ্যানালাইসিস করে দেখেন ওই লোকটা আসলেই ভালো আসলেই ভদ্র আসলেই সমাজের ভালো মানুষ কথা কন যদি এমন কোন কেউ থাকেন যে হুজুর হ ফজরের নামাজ পড়ে কিন্তু মুনাফিকি স্বভাব না 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 রসূলের হাদিস যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে কখনো তাদের মধ্যে মুনাফিকি থাকবে না যারা এশারের নামাজ জামাতের সাথে পড়বে তারা কোনোদিন তাদের মধ্যে মুনাফিকি থাকবে না তারা তাদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রসূলকে ভালোবাসবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকারে দোয়া আলম আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে ফেলতে পারবেন না শাস্তি দিতে পারবেন না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়া দিলাম আপনার এক আপনার একটা উম্মতকে আমি আপনার অনুমতি ছাড়া জাহান্নামে ফেলবো না আল্লাহু আকবার আপনার একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না নবী আমি আল্লাহ যখন হাশরের মাঠ কায়েম করব আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বুখারীর বর্ণনা এসেছেন আল্লাহর পয়গম্বর হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে বয়ান করতেছেন হঠাৎ করে আল্লাহর নবীর চোখ মুবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন বলে শোনো শোনো শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতেরা কোনোদিন আমার চেহারা দেখে নাই আমার জবানের কথাও শোনে নাই কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসবে আমাকে এত ভালোবাসবে সেই উম্মতেরা আমার চেহারা না দেখলে কি হবে আমার জবানের কথা না শুনলে কি হবে সেই উম্মতেরা তাদের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবে আল্লাহু আকবার আমরা আমাদের নবীকে আমাদের পরিবার পরিজন সন্তান
বাসি না, না বাসলে তো কোন ইবাদতেই কবুল হবে না, জান্নাতেও যেতে পারবো না। আল্লাহর নবী সেই কথাই বলেন, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মালাতিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত উম্মত তুমি মুমিন হতে পারবা না। এ উম্মত, আমি নবী তোমাদেরকে কেমন ভালোবাসা দিয়েছি, আমার ঘরে খাবার নাই। হযরত ফাতেমা এসে বলে, আব্বা জান তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বা জান হাসান হুসাইন না খেয়ে আসি কয়দিন? এই জোরে বলেন, কয়দিন? তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বা জান হাসান হুসাইন না খেয়ে আছে। আল্লাহর নবী বলে, আমি কি করব? আব্বা জান দেখতেছি মদিনার মসজিদের মাঠ ভর্তি খাবার, বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভরে ভরে খাবার আসতেছে, আটার বস্তা আসতেছে, যবের বস্তা আসতেছে, খেজুর আসতেছে। আব্বা জান, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, তিন দিন পর্যন্ত আপনার চুলায় আগুন জ্বলে না, আমার হাসান হুসাইন না খেয়ে আছি। আব্বা জান যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, হাসান হুসাইন খেত। আমার স্বামী আলী তিন দিন পর্যন্ত কিছু খায় না, না খেতে খেতে আমার আলী হাঁটতেও পারে না। আব্বা জান আপনার কাছে আমি আপনার কন্যা ফাতেমা কিছু আটার জন্য দরখাস্ত করতেছি, আপনিও তো তিন দিন পর্যন্ত কিছু খান না, যদি কয়েকটু আটা দিতেন, কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাতাম, আপনিও খেতেন, আলীও খেত, আমার হাসান হুসাইনও খাইত। রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা তুমি আমার কাছে কিছু আটার জন্য দরখাস্ত করেছ, আমি যদি তোমাকে কিছু আটা না বস্তায় বস্তায় আটাও যদি আমি তোমাকে দিয়ে দিই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করার কারো কোনো ক্ষমতা নাই, পারবে কেউ? আল্লাহ নবীকে কি কেউ প্রশ্ন করতে পারবে, নবীজি আপনি কেন আপনার বাড়িতে দুই বস্তা আটা পাঠায় দিলেন? আরে মুসলমান, এখানেই তো আল্লাহ নবীর চরিত্র আদর্শ। উম্মতে মুহাম্মাদি সাহাবীদেরকে আল্লাহ নবী কেমন ভালোবাসতেন, পৃথিবীর রাজা বাদশারা তারা ভোগ বিলাসে বিলাসিতায় জীবন কাটাতো, রোম পারস্যের বাদশারা তাদের শাহী মহলের মধ্যে শতে শতে খাদেম খুদ্দাম থাকতো, দাস দাসী থাকতো, আর আল্লাহর নবী নিজে তার মাথায় বোঝা বহন করে বৃদ্ধ মহিলার বাড়িতে পৌঁছে দিতেন, ঠিক কিনা বলেন? এই তো হলো নবীর চরিত্র। হযরত ফাতেমা বলে, আব্বা জান আপনি কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাই, আপনি নিজেও খান, আমিও খাই, হাসান হুসাইনও খাক। রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা আমি কিছু আটা কেন, দুই বস্তা আটাও যদি তোমার ঘরে পাঠিয়ে দেই, আমার কাছে কেউ জিজ্ঞেস করার কোনো ক্ষমতা নাই। কিন্তু কথা হলো ফাতেমা, তুমি জানো না ওই বদরের প্রান্তরে আমার সাহাবীরা শাহাদত বরণ করেছে, তাদের এতিম সন্তানেরা না খেয়ে আছে, ওই বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে, যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবী ওদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ছটাক আটাও নবীর পরিবারের ঘরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হলো নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? অমুসলমান, আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন এমন করে সাহাবীদেরকে ভালোবেসেছেন, এমন করে মুসলমানদেরকে ভালোবেসেছেন। আজকে সে শুধু আমরা মুখে মুখে আল্লাহ নবীর ভালোবাসার কথা বলি, কিন্তু আমরা অন্তর থেকে আল্লাহ নবীকে ভালোবাসতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলি? তার মধ্যে থেকে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবীর ইন্তিকালের পরে সাইয়েদনা আবু বকর যখন খলিফার দায়িত্ব নিলেন, সাইয়েদনা আবু বকর যখন খলিফার দায়িত্ব নিলেন, বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, ঠিক না?
ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, পৃথিবীর কোন রাজা বাদশা আজকে মুসলমানদের পক্ষে কথা বলে না, ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন করতে করতে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, বোম্পিং করে তাদের ঘরগুলো উড়িয়ে দিচ্ছে, 6000 মতো ছোট ছোট শিশুকে হত্যা করেছে, অথচ পৃথিবীর কোন শাসকরা কথা বলার সাহস পায় না, কিন্তু আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়ে কাফেরের হাত দেওয়ার সাহস পেত না। তাই তো, তার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি কিভাবে সাহস পাইত না দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন তার ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খেলাফতের দায়িত্বে আসলেন, সিরিয়ার মধ্যে এমন দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল, চতুর্দিকে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর বলে, সিরিয়ায় মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, আমি মদিনার খলিফা, আমি মদিনা থেকে একদল সেনাবাহিনী পাঠাবো সিরিয়াতে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। কিছু কিছু মানুষ বলে, আমিরুল মুমিনিন আপনি যদি এখন মদিনা থেকে সিরিয়ায় সেনাবাহিনী পাঠান তাহলে তো কাফেরেরা মদিনায় হামলা করবে, তাহলে তো মদিনার মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার কোন দুঃসাহস কাফের বেঈমানরা দেখাতে পারে নাই, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আজকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমি খলিফার দায়িত্বে আছি, এই অবস্থায় যদি একটা মুসলমানের উপর অত্যাচার হয় কাল হাশরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি চেহারা দেখাতে পারব না। কি করবেন? বলে আমি এখনই সিরিয়ায় সেনাবাহিনী পাঠাবো মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আমি এখনই সিরিয়ায় সেনাবাহিনী পাঠাবো। বললেন আমিরুল মুমিনিন, এভাবে যদি মদিনার সৈন্য না থাকে, মদিনা যদি ফাঁকা হয়ে যায়, এর পরিবর্তে যদি কাফেরেরা হামলা করে, সাইয়েদনা আবু বকর বলে, কোন কাফের বেঈমান যদি মদিনায় হামলা করা দুঃসাহস দেখায় মুসলমানদেরকে সাহায্য করতে যায়া, যদি আমার সব সেনাবাহিনী সিরিয়ায় চলে যায়, আমি একাই আবু বকর মদিনাকে হেফাজত করব, কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। এই ছিলেন নবী। মুসলমান, আজকে তো আমাদের মধ্যে মুনাফিকি ভরে গেছে, আজকে সৌদি আরবের বাদশার সামনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, সৌদি আরবের বাদশা কোনো প্রতিবাদ করে না, ঠিক না? আমিরাতের বাদশা, দুবাইয়ের বাদশা শেখ, তার সামনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমিরাতের বাদশা দেখেও না দেখার ভান করে। আজকে সেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, যেই এরদোয়ানের পূর্বসূরীরা, যেই এরদোয়ানের বংশধরেরা এই ফিলিস্তিন এক সময় তারা শাসন করেছিল, ওসমানীয় সালতানাতের অধীনে ছিল ফিলিস্তিন জেরুজালেম, মুসলমানরা এই ফিলিস্তিন শাসন করেছিল, পুরো আরব রাষ্ট্র মুসলমান শাসন করেছিল। আজকে সেই তুরস্ক সরাসরি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা গোপনে গোপনে বলে আমরা গোপনে গোপনে তাদেরকে সাহায্য করব, গোপনে গোপনে যুদ্ধের ময়দানে হয় না, আপনি যদি মুসলমানের পক্ষে নেন তাহলে সামনাসামনি বলতে হয়, এতে করে কাফেরেরা ভয় পায়, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে নাই যে সিরিয়ায় আমি গোপনে গোপনে সেনাবাহিনী পাঠাবো, সাইয়েদনা আবু বকর বলছে আমি সিরিয়ায় একদল সেনা পাঠাবো মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, যদি মদিনাতে কোনো কাফেরেরা হামলা করে আমি আবু বকর একাই কাফেরদের সাথে লড়ে যাব। আল্লাহু আকবার। এমন ছিলেন আমাদের নবী আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবেসেছেন। আজকে আমরা শুধু মুখে মুখে ভালোবাসি, আমাদের ঘরের মধ্যে রসুলের সুন্নত পাওয়া যায় না, খাওয়ার মধ্যে রসুলের সুন্নত পাওয়া যায় না, হাঁটার মধ্যে রসুলের সুন্নত পাওয়া যায় না, এমন হয়ে গেছি আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে এখন সালামও ঠিক মতো দেই না, ঠিক না? মেহমান আসাটা আমাদের জন্য বরকত রহমত, কিন্তু এখন আমরা অনেক মুসলমান হয়ে গেছি আমরা বাড়িতে মেহমান আসলেও সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? এই গতকালকে আমি ওয়াচ করেছিলাম এই পাশে মানিকগঞ্জে, দুই দিন ব্যাপী মাহফিল হয়, দুই দিন ব্যাপী মাহফিল হওয়ার কারণে ওই এলাকার যত
আত্মীয় স্বজন আছে তারা প্রতি বছর শুধু মাহফিলের সময় বেড়াইতে আসে বলে হুজুর আমাদের দেশে ঈদেও এত আত্মীয় স্বজন বেড়াইতে আসে না যত মানুষ মাহফিলের সময় বেড়াইতে আসে পরে সেক্রেটারিকে হুজুর একটা সমস্যা হয়ে গেছে কয় কি আমরা চাইতেছি আগামী বছর মাহফিলটা একদিন করব কয় দিন দুই দিনের মাহফিল একদিন কেন করবেন কয় এত আত্মীয় স্বজন এক এক বাড়িতে আসে এক এক ঘরে 12 জন 15 জন করে মেহমান আসে তো দুই দিন যদি সে মেহমানদারি করায় তাইলে অনেক বাজার ছাজার করা লাগে না কয় এত মেহমান কি দুই দিন খাওয়ান যায় নাকি এই কারণে চিন্তা করছি একদিন ওয়াজ করামে একদিনই মেহমান আসবে অথচ মেহমান হলো প্রত্যেকটা ঘরের জন্য বরকত ঠিক কি না বলেন হযরত ওসমান ইবনে আফফান কোনদিন মেহমান ছাড়া খান নাই আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে বোনকে বিয়া দিলে আপন ভাইও এখন বোনকে দাওয়াত দিয়া খাওয়ায় না কথা কোন মার পেটের বোনকে বোঝা মনে করে আত্মীয় স্বজনকে বোঝা মনে করে আত্মীয় স্বজন আসলে মনে মনে ভাবে কখন যাইব কখন বালা মুসিবত দূর হইব অথচ মেহমান তোমার রিজিক খেতে আসে না মেহমান মেহমানের রিজিক খাওয়ার জন্যই আসে ঠিক কিনা বলেন আর মেহমানের রিজিক কার পক্ষ থেকে বরাদ্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ সুতরাং মুসলমান আজকে আমাদেরকে বুঝতে হবে আজকে আমাদেরকে মুসলমান এ কথা উপলব্ধি করতে হবে আমরা আল্লাহর নবীর উম্মত আমরা বিশ্ব নবীর উম্মত যেভাবে মন চায় সেভাবে আমরা আমাদের জীবনটাকে কাটাইতে পারবো না আমাদেরকে জীবনটাতে কাটাতে হবে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে কাটাতে হবে আমাদের পরিবার সমাজটাকে সাজাতে হবে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন ও সাহাবীরা আমার উম্মতকে বলে দিও আমার যেই উম্মত আমার সুন্নত মানবে আমার সুন্নত চিন্তা করবে আমার সুন্নত অনুযায়ী চলবে আমি নবী সেই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না সুন্নত কি আফসুস সালাম এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে ও আতঈমুত তুআম ক্ষুধার্তদেরকে খাওয়াতে হবে লিনুল কালাম আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলব এখন সমাজে মুসলমান মুসলমানকে সালাম দেয় না সালাম দিলেও উত্তর নেয় না একটু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিবেন আসসালামু আলাইকুম কাকা কাকার মুখ দিয়ে এখন আর ওয়ালাইকুম আসসালাম জোরে চুপ করে বয়া থাকে ভাব নিয়া ভাব নিয়ে বয়ে থাকে আবার সালাম দিলে মাথা ঝুঁকায় মানে তো সালাম উত্তর আমি নিছি আসলে এভাবে কি সালামের উত্তর নেয় না সালামের উত্তর নিতে হবে হাসি মুখ হাসি খুশি মুখে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত হাসি মুখে সালামের উত্তর নিতে হবে এখন বর্তমানে ছোটরাও বড়কে সালাম দিতে চায় না ছোটরা বড়কে সালাম দেয় না যদি ওই সালাম দাও না কেন সালাম দিব না আপনার কি ঠিক কিনা বলেন অথচ রসুলের হাদিস ছোটরা বড়কে সালাম দিবে বড়রাও ছোটকে সালাম দিবে স্বামী যখন ঘরে ঢুকবে ঘরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিবে আসসালামু আলাইকুম ঠিক কিনা বলেন আর এখন যে কি করে সালাম ঢালাম না দিয়া এই দরজা খুলো না কেন দরজা খুলো না কেন কথা বলেন কথা বলেন আবার যদি একটু ভাত রান্না করে ভাত যদি বেশি ফুটা যায় স্ত্রীকে ধমক মারে কি রান্ধ আল্লাহ রসুল বলছেন না 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 এভাবে আচরণ করব না তোমরা তোমাদের পরিবারের সাথে নরম ভাষায় কথা বলবা কি ভাষায় কথা বলবা নরম ভাষায় কথা বলবা কোমল ভাষায় কথা বলবা আজকে মুসলমান আমরা রসুলের সুন্নত থেকে দূরে সরে গিয়েছি আজকে রসুলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি আজকে রসুলের আখলাক থেকে আমরা দূরে সরে গিয়েছি সুতরাং সেই রসুলের সুন্নতগুলো আমাদের ঘরের মধ্যে জিন্দা করতে হবে দস্তর খানা বিষয়ে ভাত খেতে হবে কি বিষয়ে দস্তর খানা বিষয়ে ভাত খাবো আর পকেটের মধ্যে সব সময় মিসওয়াক রাখবো কি রাখবো ভাই মিসওয়াক মিসওয়াক করে আমরা নামাজ আদায় করব রসুলের হাদিস কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করে নামাজ আদায় করে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে জান্নাত
আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি কয়জন মুসলমানের পক্ষে পকেটে মেসোয়াক আছে একটু বাইর করেন, দুই চার জন ছাড়া একজনও পাওয়া যাবে না। কথা কন দুই চার জন, দুই চার জন, দুই চার জন ছাড়া মুসলমানের পকেটে মেসোয়াক নাই। এ কারণেই তো বললাম আমরা মুসলমান এখন মুনাফিক হয়ে গেছি। যদি মুসলমান মুসলমানের মতো থাকতো তাহলে জুমার নামাজে যেমন মুসল্লি হতো ফজরের নামাজে একই মুসল্লি হতো। কথাটা কি খারাপ লাগতেছে, কষ্ট পাচ্ছেন? বাস্তব বলছি নাকি অবাস্তব? যদি জিজ্ঞেস করি কয়জনের পকেটে টিস্যু পেপার আছে, টয়লেট পেপার আছে, দশ বারো জন ছাড়া এই টয়লেট পেপার অনেকের পকেটে পাওয়া যায় না। পাবে কিভাবে? মুসলমান তো এখন আর প্রস্রাব করে ঢিলাল হয় না, এখন তো যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? এই যে যে হোটেলের কথা বললাম, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি এক মাহফিলে, এখন দেখি একটা লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, আইসা ওই লোকটা হাইওয়ে হোটেলে, এরকম হাইওয়ে হোটেলে বিরতি দিয়েছে, এখন সে প্রস্রাব করতেছে। এখন তার প্রস্রাব করার পরে সে চলে যাচ্ছে, তার ছোট বাচ্চাটা এভাবে তাকায় তাকায় দেখে, এখন প্রশ্ন করে বাবা তুমি কি দেখো? ওই যে আঙ্কেল দাঁড়া দাঁড়া প্রস্রাব করে এটা আমি দেখেছি, ওই যে আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে এটা আমি দেখতেছি। আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, আলেমা বানাই না, আলেম বানাই না, এ কারণেই তো আমাদের সন্তানরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। যদি বলে বাবা একটু বাজার করে নিয়ে আসো, বাজারের কথা বললে তুমি বুড়া মানুষ, তুমি বাজারে যাও, সারাদিন আজাইরা থাক। কথা কর, কথা বলেন? সন্তানগুলো এমন বেয়াদব হয়ে যাচ্ছে, কারণ কি? এর মূল কারণ হলো ধর্মীয় শিক্ষা থেকে আমরা অনেক বেশি দূরে সরে গিয়েছি, ধর্মের শিক্ষা আমাদের মাঝে নাই। এ কারণে আজকে যে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আলহামদুলিল্লাহ, মহিষ লুটি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রীরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন, তিনজন বোন হাফেজা হয়েছেন, এই তিনজন বোন হাফেজা হয়েছেন, আলেমা হয়েছেন, আরও অনেক আলেমা আছে এখানে আলহামদুলিল্লাহ, অনেক বোনেরা এখানে পড়াশোনা করে। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা এনে ভর্তি করাবেন, কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন, আলেমা। আরে ভাই, যেই মহিলা সারাদিন টেলিভিশন দেখে, নাচ দেখে, গান দেখে, ওই মহিলার ঘরে কোনোদিন হজরত হাফেজের মতো আলেম জন্ম নিবে না। কথা বলে, যেই মহিলা সব সময় ফেসবুক নিয়ে থাকে, ইউটিউব নিয়ে থাকে, ইস্টাল জলসা দেখে, জি বাংলা দেখে, ওই মহিলার গর্বে কখনো আলেম পয়দা হবে না। যেমন গাছ, কথা কর, যেমন গাছ তেমন ফল। যদি ভালো ফলের আশা করেন তাহলে গাছটাও ভালো হতে হবে, গাছটাও ভালো হতে হবে। শাইখুল হাদিসের মা কেমন ছিলেন, হযরত হাফিজের মা কেমন ছিলেন, খবর নিয়ে দেখেন মুফতি ফজলুল হক আমিনীর মা কেমন ছিলেন, আল্লামা শাহ আমার শফির মা কেমন ছিলেন, খবর নিয়ে দেখেন তারা প্রতিদিন কম হলেও তিন পারা করে কোরআন শরীফ পড়তেন, তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। আপনি যেহেতু, আপনিও যদি আপনার সন্তানকে আলেম আলেমা বানাতে চান, আপনাকেও এমন করে ধার্মিক হতে হবে, আপনাকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন, তাদের গর্ব থেকে যারা জন্ম নিবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? তারাই মানুষদেরকে দিনের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। এ কারণে ভাই আমরা আমাদের সন্তানদেরকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো, তাদেরকে আলেমা বানাবো। এই মাদ্রাসার যাবতীয় যা দরকার আপনারা এই মাদ্রাসায় দান করবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আজকে মহিলা মাদ্রাসার অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। আজকে মা বোনরা পর্দান পর্দা ছাড়া হয়ে যাচ্ছে, আজকে তাদেরকে পর্দার মধ্যে ঢুকানো যাচ্ছে না, আজকে মা বোনেরা পর্দা করে রাস্তায় বের হতে চায় না, তারা পর্দা ছাড়া রাস্তায় বের হতে চায়। অথচ মা বোনেরা জানে না নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের একটা নখও দেখতে পারেন, ঠিক কিনা বলেন? একটা নখও দেখার সুযোগ নাই, তাদের চোখও দেখার সুযোগ নাই, তারা এমন করে পর্দা করে, এমন করে পর্দা করে।
আজকে শুধু এক এক ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে ছাত্রী ধর্ষণ হয় কি হয় না আজকে ধর্ষণ হওয়ার মূল কারণ হলো পর্দা নাই পর্দা নাই পর্দা নাই ঠিক কি না বলেন আপনি যদি বাজার থেকে গজার মাছের শুটকি আইনা বিড়ালকে বলেন এই বিড়াল এই শুটকিটা এখানে রাখলাম সকালবেলা বত্তা কইরা খামু বিড়াল এই শুটকির দিকে যদি তুই নজর দেস তাইলে কিন্তু তোরে ফাটায়া ফালামু বিড়াল আপনার কথা শুননা ঘর একটা নাড়া দিয়ে কব ঠিক আছে তুমি ঘুমাও তারপর দেখা যাক তোমার শুটকির অবস্থা কি হয় কথা কই না কথা বলে না বিড়াল বলে ঘুমাও তারপর দেখি তোমার শুটকির অবস্থা কি হয় আপনি ঘুমাইবেন আর বিড়াল যে আশেপাশে সব বিড়ালকে বলবে এই দোস্ত সব আজকে আমার মালিকের বাসায় আমি কেন আজকে ঈদের পার্টি কি হইছে মালিকে গজার মাছের শুটকি আনছে কয় ঢাইকা রাখে নাই কয় না কেমনে রাখছে কয় উদাম রেখেছে কয় ঢাকনা ছাড়া রাখছে এক বিড়াল আরেক বিড়াল আহ তাহলে কাম হইছে এলাকার সব বিড়ালগুলো আয়া দেখবেন রাত্রেবেলা ওই ডিব্বাটা টাইনা খাটের নিচে নিয়া শুটকিগুলা খায়া তারপরে ডিব্বাটা লাথি মেরা ঘরে ফালায় যাবে আপনি সকালবেলা এখন শুটকি বত্তা করবেন যায় দেখেন ডিব্বার ভিতরে কি নাই খাইছে কে বিড়ালে বিড়ালকে আপনি ধমক মারছে ধমক মানছে আপনার আপনাকে ভয় পাইছে পায় নাই শুটকিটাকে যদি আপনি হেফাজত করতে চাইতেন শুটকি যাতে বিড়াল খেতে না পারে সেই ব্যবস্থা যদি আপনি নিতে চাইতেন তাহলে ওই ডিব্বার মুখ সেই ডিব্বার মুখায় ডিব্বার গোড়ায় একটা মুখা লাগাই দিত মুখের ভিতরে কিছু দিয়া বাদ দিয়ে রাখতেন তাহলে বিড়ালের বাপেও শুটকি খাইতে পারত না ঠিক কিনা বলেন ঠিক উদাহরণ এমনই মহিলাদেরকে যদি মা বোনদেরকে যদি ঘর থেকে পর্দা ছাড়া বের করেন কিছু দুশ্চরিত্র বিড়াল তো আশেপাশে আছে আছে না কিছু কুলাঙ্গার ওরা তো তাকাবেই ওরা তো তাকাবেই ওদের মধ্যে দিন নাই ইসলাম নাই জাহান্নামের ভয় নাই কবরের ভয় নাই ঠিক কিনা বলেন ওরা তো তাকাবেই তাহলে কি করতে হবে ওই শুটকি মা যেমন করে ঢাইকা রাখলে বিড়াল খেতে পারে না বিড়াল চোখও দিতে পারে না বিড়াল চোখ বেঁকা করে তাকানোর সাহস পায় না আল্লাহ তাআলার হুকুম ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা আল্লাহ তাআলা বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন মুমিন মুমিনাদেরকে বলে দেন তারা যাতে তাকওয়ার পোশাক পরে তাকওয়ার পোশাক হলো ঢিলা ঢালা পোশাক মা বোনেরা যেই বোরকা পরে ঢিলা ঢালা এগুলো হলো তাকওয়ার পোশাক ঠিক কিনা বলেন তাহলে বাংলাদেশে কারা বেশি পর্দা করে যারা মহিলা মাদ্রাসায় পড়ে যারা আলেমদের সোহবতে থাকে ঠিক কিনা বলেন মহিলা মাদ্রাসার অনেক অনেক গুরুত্ব বর্তমানে অনেক গুরুত্ব আমরা বুঝতেছি না আমাদের কন্যা সন্তানগুলো মোবাইলে কথা কয়ে দুই দিন পরে ঘর থেকে উদাও হয়ে যায় কথা কন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন মহিলা মাদ্রাসার ছাত্রীর এমন অকারেন্স ঘটেছে হয়তোবা লাখে একটা হয়তোবা হাজারে একটা কিন্তু মহিলা মাদ্রাসা সারা আলেম আলেমা সারা এমন ঘটনা অহরহ ঘটতেছে ঠিক কিনা বলেন এ কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করায়া আলেমা বানাবেন এই মাদ্রাসায় ভর্তি করাবেন আপনারা মাদ্রাসায় এসে খোঁজ খবর নেবেন মাদ্রাসায় এসে খোঁজ খবর নেবেন যে মাদ্রাসার কি প্রয়োজন কি লাগবে এভাবে করে মাদ্রাসার সঙ্গী হবেন মাদ্রাসাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলি আমিন এই মজমাই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন আর যে বয়ান করলাম এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে অনেক ভালোবেসেছেন আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানেও আমাদেরকে ভুলবেন না রাহমাতুল লিল আলামিন বললেন এ উম্মত তোমরাও আমাকে ভুলো না তোমরাও আমার সুন্নত মেনো আমার আদর্শ গ্রহণ করো আমাকে অনুসরণ করো তাহলে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব ঠিক কিনা বলেন আমরা সকলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমরা মানব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমরা জিন্দা করব আমরা আমাদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রসূলের সুন্নতকে আমরা জারি করে দিব চালু করে দিব আজ থেকে আমরা ভাত খাবো তো দস্তরখানা বিছায়ে ভাত খাবো প্রস্রাব করে আমরা ঢিলা কুলো ব্যবহার করব পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মিসওয়াক করে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুলের মঞ্জুর করুন বলি আমিন এই মাহফিল এই মাদ্রাসা এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم أمرا এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করব অত্র মাদ্রাসার জন্য দোয়া করব যারা মাহফিলের আয়োজন করেছেন ইন্তিজামিয়া কমিটির জন্য দোয়া করব এলাকার যত মুর্দেগান মুসলমান কবরে শুয়ে আছেন আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন আয় আল্লাহ পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরাফ পাকার হাদিয়া পৌঁছে দেন আয় আল্লাহ বদরিন সাহাবী উহুদের সাহাবী খন্দকের সাহাবী সমস্ত সাহাবা আজমাইনদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন আয় আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকীতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন মেহেরবানি করে আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন আয় আল্লাহ আমাদের জনম দুখিনি আব্বা জান আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেয় মেহেরবানি করে আল্লাহ আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন মাহফিলের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি অত্র এলাকার মুসলমান আল্লাহ এই মাহফিল মাদ্রাসায় যারা এক টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন এই মহিলা মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন এই মাদ্রাসার কারণে অত্র এলাকার প্রতিটা কবরের মধ্যে আল্লাহ কবরের আজাব মাফ করে দেন প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন আয় আল্লাহ অনেক মা বোনেরা হাত উঠিয়েছে মা বোনদেরকে মাফ করে দেন আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ সঠিক টাইমে আদায় করার তৌফিক দেন
মেহেরবানি করে মালিক যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছি সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ গুনার কারণে নাফরমানির কারণে আল্লাহ আমাদেরকে বড় বড় অসুখ দিয়েন না বালা মুসিবত দিয়েন না اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله এতক্ষণ যত দোয়া করলাম সমস্ত দোয়াকে কবুল করে নে আয় আল্লাহ গুনার কারণে নাফরমানির কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না হালাক করে দিয়েন না আল্লাহ আপনি আমাদের তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জাহান্নামের আগুন হারাম করে দেন একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন মালিক যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আজকের মাহফিলে যারাই উপস্থিত হয়েছে আল্লাহ আপনি সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে দেন আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমানদের উপরে রহম করেন আল্লাহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদেরকে আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে তাদের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেন আল্লাহ যে সমস্ত মুজাহিদরা জিহাদ করতেছে আল্লাহ আপনি তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢাকা দেন আয় আল্লাহ আমার ভাইদেরকে গায়বী সাহায্য দান করেন যে ইসরায়েল ইহুদিরা আল্লাহ মুসলমানদের উপর অত্যাচার করে ওই ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন ইহুদিদেরকে হালাক করে দেন ইয়া আল্লাহ ইহুদিদের দেশকে আল্লাহ আপনি মাটির সাথে মিশিয়ে দেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হয়ে আল্লাহ জিহাদ করার তৌফিক দেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين